puse. Hablé. Habrá muy vivido, ¿eh? Sí. No, mané. সব কিছু সম্ভব হয়েছে আপনার জন্য। আপনি ভালো লেখেন, পত্রপত্রিকায় আপনার অনেক লেখা ছাপা হচ্ছে, সেই জন্যই আমি একটুখানি। আসলে এই রিস্কটাই তো কেউ নিতে চায় না। মানে আপনি যখন আমাকে প্রথম বললেন, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। আচ্ছা, এটা স্বপ্ন না সত্যি? স্বপ্ন হলো সত্যি, তাই না? এই হচ্ছে আপনার লাস্ট প্রুফ। আপনি লাস্ট প্রুফটা দেখে দিলেই এরপরেই ধরুন যে প্রেসে চলে যাবে। থ্যাংকস। আমি তাহলে আজকে উঠি। আরে সাহেব, এই প্রকাশনা সংস্থায় কত বড় বড় রাইটার এসে ভিড় করত আপনি জানেন সেটা? আর আপনি উঠি উঠি করছেন। জি, কিছুটা জানি। বাড়িতে বউ ফেলে এসেছেন নাকি? জি। বিয়ে করেছেন? জি, করেছি। ও, বউ কি আপনার এখানে থাকে নাকি বাপের বাড়িতে থাকে? বুঝেছি, ওই মান অভিমান ঝগড়া। ঠিক আছে, এক কাজ করুন, ওই বউকেই বইটা উৎসর্গ করে দিন। উৎসর্গ? হ্যাঁ, আপনি তো দেখেছেন যে বইয়ের দুটো পাতা উৎসর্গের জন্য আমরা রেখে দিই। এক কাজ করুন, আগামীকাল যখন ফাইনাল প্রুফটা দেবেন তখন উৎসর্গটা লিখে দেবেন, ঠিক আছে? জি, দেব। কাকে উৎসর্গ করবেন ভেবেছেন? চিনাম, আমি আসলে ঠিক ঠিক করে ফেলেন। চাটা খাবেন নাকি? না, আজকে তাহলে আমি উঠি। আবারও আপনি উঠি উঠি করছেন, আশ্চর্য লেখক আপনি দেখছি। চা সিগারেট খান না, রঙিন পানি খান না, ভাতটা ঠিক মতো খান তো? নাকি চাঁদের আলো আর বাতাস খেয়ে আপনার দিন কেটে যায়? হ্যাঁ, শুনুন, এক কাজ করুন, ওই অ্যাকাউন্টস থেকে 2000 টাকা নিয়ে যাবেন অ্যাডভান্স, এটা ভুলবেন না যেন। হ্যাঁ, আর ঠিক আছে, ফাইনাল প্রুফটা কালকে দিয়ে যাবেন। গোসাইয়ের কপাল মো হলে সাড়ে তিন মো, দুই মনের বিক্রি শেষে আদমন যায় খাজনা দিতে, এক মন যায় পশু পক্ষীর পেটে, লোভ হলাম এক মন যায় পশু পক্ষীর পেটে। গোসাইয়ের কপাল মন বলে সাড়ে তিন মন, ধীমনের বিক্রি শেষে আধ মন যায় খাজনা দিতে, এক মন যায় পশু পক্ষীর পেটে, লোভ হলাম মন এক মন যায় পশু পক্ষীর পেটে। জন্মা বোধি ফসল ফলাই পাও না সুধি, মনমোহিনীর উপশ্নিরোধি, লোভ হলাম মনমোহিনীর উপশ্নিরোধি।
মা, মার কোনো স্মৃতি তো আমার মনে নেই। বাবা, বাবাকে কি উৎসর্গ করা যায়? জন্মের পর থেকে আপন বলতে সবসময় বাবাকেই পাশে পেয়েছি। স্কুল, কলেজ, ভার্সিটির গণ্ডি পেরিয়ে এমনকি চাকরি জীবনের শুরুটা বাবার হাত ধরে। তারই এক বন্ধুর অফিস। কিরে, আজকে তো প্রথম দিনের অফিস, কেমন লাগলো? ও বাবা, টেরিফিক, বাট এনজয়িং। যাক, এখন তো বিয়েটা দিতে পারলেই আমার মুক্তি। বাবা, আমি তো তোমাকে কতবার বলেছি, তুই তো আমার কথাও শুনেছিস। তোর মা বেঁচে থাকলে আমাকে এসব বিষয়ে বলতে হতো না। আচ্ছা বাবা, আমি সবেমাত্র চাকরিটা পেলাম, সব কিছু একটু ঠিকঠাক করে গুছিয়ে নেই, তারপর না হয় নিবি। অসুবিধা কি, বিয়ের পর দুজনে মিলে সংসার গুছিয়ে নিবি, তোর মা আর আমি গুছিয়ে নেইনি। তাছাড়া এই দেখ, এত বড় বাড়ি, এখানে থাকি একা একা, আমার ভাল লাগে না রে। একটা লোক থাকলে অন্তত গল্প করা যেত তো না? বাবা, এখন তোমার গল্প করবার জন্য আমি বিয়ে করব? দেখ, একটা মেয়ের খবর পেয়েছি, গরিব তবে বংশ ভালো, ওদের কোনো দাবি দেওয়া নেই, আমাদের মতো আমরা তো কিছু চাই না। মেয়েটাকে দেখে এসে পছন্দ হলে আমি বিল পাস করে দেব। এই চল না, দেখে আসি, পছন্দ হলে হবে, না হলে নাই, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেব। তুমি কিছু নিচ্ছ না যে? জি, আপনারা বসুন, আমি অথিকে নিয়ে আসছি। পাশের ঘরে গিয়ে ওরা একটু আলাপ সালাপ করুক, এখানে আমাদের সামনে বুঝতেই তো পারছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মা, তুই অপুকে নিয়ে তুলে নিয়ে যা। যাও যাও।
আসলে আমাদের বাসাটা তো অনেক ছোট, তাই ছাদে নিয়ে এলাম। না না, কোনো অসুবিধা নেই, বরঞ্চ বেশ খোলামেলা আছে, ভালো লাগছে। আচ্ছা, আপনি নাকি গান জানেন? না, আসলে ছোটবেলায় টুকটাক শিখেছি আর কি, তেমন করে না। আচ্ছা, কি গান করছেন? রবীন্দ্রসঙ্গীত। বাহ, চমৎকার, আমার ভীষণ পছন্দের। আপনি কি গান জানেন? না, অবশ্য গলায় সুর থাকলে হয়তো চেষ্টা করতাম, কিন্তু আমি লেখালেখি করি। তাই কবিতা? না, কবিতাকে লিখতাম, এখন হচ্ছে গল্প আর উপন্যাস লিখি। ও, বই বেরিয়েছে? না, আমার বই বের হয়নি, তবে কিছু পত্রিকায় আমার ছোট গল্প ছাপা হয়েছে। আসলে হয়েছে কি, আমাদের দেশে এখন নতুনদের লেখা বের করা আর বিশ্ব জয় করা একই কথা। আমাকে কিছু বলতে চাইছেন? হ্যাঁ, মানে আপনার মতামতটা জানা আমার জন্য ভীষণ জরুরি। আমার আবার মতামত কি? কিন্তু আমার কাছে আপনার মতটাই যে গুরুত্বপূর্ণ। বেশ, আপনি যখন কিছুই বলছেন না, তাহলে ধরে নেব যে নীরবতাই সম্মতির লক্ষণ। সত্যি বলতে কি জানেন, আমার আসলে এখন বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আপনাকে দেখার পর আমি আমার মত পাল্টেছি। আমি আপনাকে একটা কথা বলতে চাই। জি বলুন। আমার মা নিশ্চয়ই আপনাকে বলেছে এটা আমাদের বাড়ি। আসলে এটা আমাদের বাড়ি না, এটা আমার মামার বাসা, আর আমরা এখানে আশ্রিত। ওটা কোনো ব্যাপার না, আসলে বিয়ে শাদীতে একটু একটু মিথ্যা কথা হয়েই থাকে, কিন্তু আপনার মুখ থেকে কথা শুনে আপনার প্রতি মুগ্ধতা আরো বেড়ে গেছে আমার। আমি কি তাহলে ধরে নেব এ বিয়েতে আপনার কোনো আপত্তি নেই? মহা ধুমধাম না হলেও ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়ে গেল। বাবা পেলেন কথা বলার সঙ্গী, আর আমি একজন মনের মানুষ। কিন্তু বছর যেতে না যেতেই পরপর দুটো দুর্ঘটনায় সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। প্রথমে ছেড়ে গেলেন বাবা, তারপর একদিন আমার চাকরিটাও। দুই তিনটা বেল দাও, আজকে একটা দিলে যে। আর এত তাড়াতাড়ি অফিস থেকে কেন আসলে? তোমাকে কদিন ধরে বলছিলাম না যে আমাদের কোম্পানির অবস্থা ভালো না। হ্যাঁ, ছাটাই চলছে, কিন্তু তোমার তো চাকরি যাওয়ার কথা না। কোম্পানিকে আজকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। আচ্ছা, তুমি এত চিন্তা করো না তো, কিছু একটা ব্যবস্থা তো হবেই। কি যে হবে
কিছুই বুঝতে পারছি না। জানো আমার কলিগ রফিক ভাই আছে না, ওই বেচারা আজকে চিৎকার করে কাঁদছিল, বাচ্চা কাচ্চা নিয়ে এত বড় সংসার নিয়ে কোথায় যাবে কি করবে। জানো আজকে আমি বাবাকে ভীষণ মিস করছিলাম, এতদিন এতদিন বাবা ছিল তাই আমি কিচ্ছু টের পাইনি, মনে হচ্ছিল মাথার উপর একটা আকাশ আছে। আর আজকে মনে হচ্ছে মাথার উপর সে আকাশটা ভেঙে পড়েছে। আচ্ছা তুমি এত চিন্তা করো না তো, কোনো একটা ব্যবস্থা হবে, আসো তোমাকে আমি খেতে দেই, খেয়ে নাও, নিশ্চয় দুপুরে কিছু খাওনি, আসো ফ্রেশ হয়ে নাও। এই বরফ পাত, এই কঠিন রাত, তোমার পুরনো অজুহাত, এই আলোর নিচে কাঁপতে থাকা ছায়ার শিকড় ছিঁড়তে চাই, এই উল্কাপাত, এই বিস্ত্রী রাত, আচমকাই গোপনাতাত, সব ধ্বংস হওয়ার আগেই আমি তোমার চোখে ভিজতে চাই। আর কেউ তোমার ভাষাতে সমুদ্রের ভালোবাসাতে ফিরিয়ে নিয়ে গেল তোমায় আহত ঝিনুক সৈকতে, আর চিরাচরিত জীর্ণতায় আমার প্রেমের তীক্ষ্ণতায় সব রেকর্ড করা থাকবে তোমার অন্তর্বর্তী শূন্যতা। ও মামা, কি অবস্থা? ভালো। ইয়া ফরেন কলা আছে না, বিদেশি কলা? ফরেন কলা না, ফরেন কলা নাই, কও কি কি দোয়ান দিস? এই কানানি কোন, এটা কি? নেপালি কলা। নেপালি কলা, এটা গাদা। এই নেপালি কি বাংলাদেশে বিতে হচ্ছে নি? এটা বিদেশ না, ফাউল। এক ফানা দাও আর একটা ফিরি। আরে সিনচুতি, আরে মামুন মামুন, আর তোর লেংটা কালে জানের জিগার দোস্ত মামুন, টেরা মামুন, ওই সামনে টেরা নাই, অপারেশন করে চোখ সোজা করে লাইছি, ডাইরেক্ট ক্লিয়ার, ফোকাস ক্লিয়ার। আর একটা মুখ মিলা, এখনো দেখছি বদলাসনি, একেবারে পাঙ্কা হয়ে গেছে। আরে বেটা পাঙ্কা মানে সারা দিন খেলে শুটিং করে শুটিং করি। আচ্ছা আর কথা বাদ দে, তো তুই এনে কি আর? আমি এখানে এসেছিলাম চা খেতে। আচ্ছা তুই নাকি বিয়ে করছ? হ্যাঁ করেছি তো, করেছি তো। তা জানের দিকার বন্ধু ওই যে ছোটো কালের বন্ধু, দাঁত গান দিস সত্যি, দাঁত তো দেশ না, ও আয় গেলে তোর খানা শর্ট করেছি তো কেন না বন্ধু, বলছি কি ওই হঠাৎ করে আসলে হয়েছে এইটা কথা বহু শুনছি। হ্যাঁ হুট করে হয়ে গেছে, এই হুট করে কি বিয়ে সাথে যায় কেন? হ্যাঁ ফ্যামিলি দেখছি, মা বাবা দেখছে, আয় জানের দিকার দোস্ত থাকতে, তুই আরে না হলে বিয়ে করে এলাইছিস, তোর স্যারা কিন্তু খুব খারাপ, আর মনে হচ্ছে তুই কোনো সমস্যার মধ্যে আসছ। আচ্ছা আচ্ছা তোর জানা জিজ্ঞাসা দোস্ত কোয়েলা কি সমস্যা আর কো না, মানে বন্ধু আর আমতা আমতা করো স্কিল নাই, আর কত কিছু শরম করে কেন? হ্যাঁ হচ্ছে কি হঠাৎ করে আমার চাকরিটা চলে গিয়েছে। ও মারে কস কি, আমার ভীষণ মনটা খারাপ, আর ভালোই হলো তোর সাথে দেখা হয়ে। আচ্ছা হ্যাঁ তুই কি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারিস? তুই অনলাইনে চাকরি করবি কেন? তুই এসব একটা শিক্ষিত মানুষ, কবি সাহিত্যিক মানুষ, তুই আঙ্গুল আইনে কেন কাম করবি? আঙ্গুল আইন হচ্ছে করা লাইন, বুঝছিস না, সারাদিন কুত্তর মতো ধরে দিতে না, এতে কলার লাইছি। আচ্ছা চল তোর বাসার জমিস গিয়া। আচ্ছা ঠিক আছে আমি এগুলো বিল দিয়ে আসি আর এই কাপটা। আচ্ছা তুই আরে দেবেটা অসুবিধা না, আয় প্রোডাকশনে, আয় প্রোডাকশনে কাম করি তো, বন্ধুরা নাহলে একটু করলাম, অসুবিধা আছে? হ্যাঁ চল গাড়ি তুই আমার।
আর প্রোডাকশনের গাড়ি আছে ঠিক আছে বিলটা এই বেটা আর কি টিয়ার বাবা আছে কেন হারা দিন টিয়ার উপর চলে টিয়া কসকুচে টিয়া গুনি টিয়ার প্রোডাকশনের গাড়ি আছে প্রোডাকশনের গাড়ি তো দুই বন্ধু চলে যাবো তুই গাড়ি চাইব আমি বিল দিয়ে দিয়েছি কোনো কিছু ব্যবস্থা করা যাবে আচ্ছা তুমি যাও আমি দেখছি আচ্ছা শোনো আর যদি কোনো কিছু নাই পারো দু কাপ চায়ের ব্যবস্থা করে দাও না তাহলেই হবে যা কিছু বলো না এতদিন পরে তোমার বন্ধু এসছে দু কাপ চা খাইয়ে বিদায় করে দিলে হলো তাহলে কী খাওয়াবো আমরা নিজেরাই তো খেতে পাই না দুবেলা এখন কি ওকে কোরমা পোলাও খাওয়াবো যাও না আমি দেখছি কী করা যায় যাও গিয়ে গল্প করে যাও আমি দেখতে যেরকম সুন্দর আর না রান্না সেরকম সুন্দর তোকে ভাবতে পারো ভাবি ওমা দেখছেন ভাবি শুটিং এর মধ্যে মশা মাসের খাবার খাওয়া পেট খারাপ হয়ে যাবে আর ভাবি যেরকম সুন্দর করে আনছে বলে সব খেয়ে এলাই রাজ্জাক সাহেব থেকে শুরু করে হালের যত কেরেজ আছে সাকিব খান তারও কয়েকজন আছে না একদম ব্যাগের শুটিং তাই কতক্ষণ আয় আনালে আমি ইউনিটের এসি গাড়ি আছে না এসি গাড়ি লই আমি বুঝছি মজা পাইবে না আচ্ছা ভাবি আনে নিজে তো একটি গুচ্ছারেন কি সুন্দর স্যার আপনার গ্ল্যামার কত অগা মগারা নাই খেয়ে গেছে কই আর আপনি ঘরে বসে মানে চলে জাল দেন না কিছু বলেন না আমি কিছু পারবো আরে ফায়ারম্যান মানে কি না আদালান গ্যালামা যার আছে হেরা ফুল নাই কই জানো তো ফুল গ্ল্যামার আর না খালি আর কোন আপনার নাই কেমন দায়িত্ব আমার ডিরেক্টর হ্যাঁ কি সাথে বুঝে আমি সব না অসুখ করবে না এই তোদের মতো স্বামীদের জন্য এইসব বঙ্গ নারীদের পুজো হইল না ভাবি তারপর হের কথা শুনেন না আপনার তো কোনো ইচ্ছা হয় যে আপনার নাই কইবেন আপনি না করবেন আর খাইলে কইবেন আমি আসি আপনারে নাই খাবার নাই তুমি বুঝছেন আর হাতারে ম্যানেজ করে দায়িত্ব আমার না আমি আসলে ওসব করবো না এই তো ভাবি আর আজকালকার পোলা ফাইন মায়ের ফ্যাট থেকে ভরার লগে লগে করে মিডিয়া মিডিয়া আর রান্না করার ইচ্ছে নাই আফসোস তোর খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে খাই শেষ কর মানে আবু আসা দেওয়া করতে পারবি আবার রান্না করার চাকরি আমি তো বিভিন্ন খেলে দিচ্ছি মানে Thank you.
মামুনটা হচ্ছে একটা বেয়ারা। তুমি খামুখে আজকে এত ঝামেলা করতে গেলে কি যে বলো না তুমি, মেহমান না তার উপরে প্রথম এসছে, কিছু না দিতে পারলে আমাদের নিজেদেরই লজ্জা লাগত। এমনই লজ্জা যে লজ্জার জন্য আজকে সারাটা রাত তোমাকে না খেয়ে কাটাতে হবে। আরে দূর, একদিন না খেয়ে থাকলে কিচ্ছু হয় না। শোনো, আজকে বাড়িওয়ালা আঙ্কেল এসেছিল। কি বললো? কি আর বলবে, পুরনো কথা, ছমাস ধরে বাড়ি ভাড়া বাকি, ওনার আর পোষাচ্ছে না, বাড়ি ছেড়ে দিতে হবে আর কি। দেখি ছেড়ে দেবো। ছেড়ে দেবে মানে অ্যাডভান্স কোথা থেকে পাবে? কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয় হয়ে যাবে। আচ্ছা, ওই বালিশের নিচে একটা খাম আছে, একটু বের করবে? কি এটা? সাপ্তাহিক রোববারের গত সংখ্যায় আমার একটা লেখা ছাপা হয়েছিল, এটা তারই সম্মান। ভালোই তো। আচ্ছা, তুমি লেখালেখিটা করলেই তো পারো, তুমি তো অনেক ভালো লেখো। যা লিখছি যথেষ্ট। শোনো, এক কাজ করো, এবার একটা বই ছেপে ফেল, অনেক গল্প তো তোমার পত্রিকায় ছাপা হয়েছে। বই বের করা কি আর মুখের কথা বলো, এবাজারে চাইলেই বই বের করা যায় না। হ্যাঁ, কেউ কেউ অবশ্য নিজের পকেটের টাকা দিয়ে বই বের করে, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই যে নিজের পকেটের টাকা দিয়ে বই ছাপাবো। কোনো মতে দুটো টিউশনি করে পেট পালছি। কেন, বই ছাপতে টাকা লাগবে কেন? তুমি তো অনেক ভালো লেখো। শোনো, আজকাল ভালো লেখকের অথবা লেখার কোনো দাম নেই। আজকাল দাম হচ্ছে বাজার কাটতি লেখক। তোমার একদিন কাটতি হয়ে উঠবে দেখো, ঠিক আছে? শুয়ে পড়ো। আচ্ছা, বইটাকে অথৈকে উৎসর্গ করা যায়? ও তো আমার দুঃখে সবসময় সাথে ছিল, যখনই ভেঙে পড়েছি ও সাহস দিয়েছে, কোনো লেখা লিখবার পর ওই তো আমার প্রথম পাঠক, ওর সমালোচনায় আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। অথচ সেই অথই কিনা আমার সাথে এমনটা করতে পারল। আরে ভাবে কষ্ট করে সার কি দরকার ছিল, মনে হচ্ছে ইন্দি যায়ের তো বন্ধুর একটা সাই যায়। ওর আসলে আজকে আসতে রাত হবে। কেন, নতুন চাকরি পেয়েছে? না, এখনো কোনো চাকরি টাকরি পাইনি। ও মা, কোন কি তাতে চেকে শিক্ষিত ফোলা, মেলা ভরা লেখা করছে তো চাকরিও না। চলো, যে কোম্পানিটাতে ও জয়েন করেছিল ওটা আগে থেকেই দেউলিয়া ছিল, এরপরে ও জয়েন করার পরে ওর গায়ের মধ্যে সিলটা লেগে আছে। এরপর থেকে কোনো কোম্পানিতে ও চাকরির জন্য গেলেই সবাই খালি খুফা মনে করে। হ্যাঁ রে বাঙালি, বাড়িতে ঢুকার সময় দেখলে অনেক ভাওনা তার বাড়িওয়ালা কোহো করে। ও আসলে অনেক মাসের ভাড়া বাকি, তো
বাড়িওয়ালা সারাদিনই চিল্লাচিল্লি করতে থাকে। আপনি একটু দেখেন না অপুর জন্য কিছু করতে পারেন কি না। ভাবি আমি সে শুটিং লাইনে কাম করি, প্রোডাকশন লাইনে, মানে হেতাল্লা কিছু করতে হারম বলে আর মনে হয় না, কিন্তু আন্ডারলাইন করতে পারি বুঝলি, মানে আর তো দুগা মিউজিক ভিডিওর অফার আছে, মালদার ফাটি 10,000 টিয়া দিবে, অসুবিধা নেই, উপরে সাতালে দেবেন, মানে শুটিংও করবেন, টিও ফেলেন, লগানো হানিমুন হয়ে যাবো। না আমি কি ওসব পারবো? আরে পারবেন না মানে কি, আয় আসি না, আর না খালি আর উপর ভরসা রাখেন, আয় সব ব্যবস্থা করে দেবো। না আমি আসলে আগে অপুকে একটু জিজ্ঞেস করে নিই তারপরে। এই তো ভাবি ইয়ান এখন কথা কইছেন কেন, আরে পুরুষ মানুষের রাজি করেন কোনো ব্যাপার নেই, আপনি কি ইশারা দিবেন, হয়তো রাজি না হয়ে কোনায় দেবো, আয় তো আসি, তো তাহলে একথা ঠিক আছে, আমি তাহলে সব অ্যারেঞ্জ করে এলাই। না না এখন সব অ্যারেঞ্জ করি না, আমি একটু জিজ্ঞেস করি ও আসলে তারপরে। এই তো ভাবি মানে সঠিক সময় কিন্তু সঠিক সিদ্ধান্তটা লইতে হবে, নাহলে কিন্তু ভিজে যাবে ভাবি, আর এত ভাবাভাবের কী আছে, আর রাজি যাবেন গা, আমি তো আসি কোনো অসুবিধা নাই, ঠিক আছে ভাবি তাহলে যাই কেন চাতে শেষ। ও আচ্ছা তো ভাবি আর বড় ঝামিলে আছো যে প্রোডাকশন তো দিয়েছি, তো তো কোনো অসুবিধা নেই, তাহলে এই কথা রইলো, আর মিউজিক ভিডিও করবেন আসি ভাবি। খোঁজ নিতে এমনিতেই তো আমাদের বাসায় কেউ আসে না, না কোনো বন্ধু না কোনো আত্মীয় স্বজন, আর তোমার কোম্পানি যেদিন থেকে দেউলিয়া হয়ে গেছে না মনে হচ্ছে আমরাই কুফা। আচ্ছা থাকুক না যে যার বিশ্বাসটা নিয়ে, আমাদের সমস্যা কোথায় বলো? শুনো না মামুন ভাই একটা প্রস্তাব দিয়েছে, মিউজিক ভিডিও আমি যদি করি না আমাকে 10,000 টাকা দেবে বলেছে। দেখো আমাদের এসব মিউজিক ভিডিও করতে হবে না, বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ অসুবিধা কি, টাকা তো আসবে। ওসব টাকার আমার দরকার নেই। তোমার টাকার প্রয়োজনীয়তে কি হয়েছে, আমার প্রয়োজন আছে, দুদিন পর পর বাড়িওয়ালা আসবে খ্যাচ খ্যাচ করবে, এগুলো আমার সহ্য করতে ইচ্ছে করছে না, এক বেলা খাই তো আরেক বেলা খাই না, সহ্য কি সমস্যা, কাজ করলে ক্ষতি কি, আমি তোমাকে একটু হেল্প করতে পারি। কাজ করলে কোনো ক্ষতি নেই কিন্তু মিউজিক ভিডিও করলে সমস্যা আছে। কেন তুমি একজন রাইটার হয়ে একথা বলতে পারলে? কাজ তো কাজই তাই না, আর ওখানে তো মামুন ভাই আছে। সেটাই তো আমার চিন্তার বিষয়, তুমি তুমি জানো না ও ছোটবেলা থেকে একটা লম্পট একটা প্রতারক, ও তোমাকে কোথায় নিয়ে কোন বিপদে ফেলে দেবে কে জানে। শুনো না কক্সবাজারে শুটিং হবে, তুমি আর আমি একসাথে যাই কি আর হবে, শুটিং করেই চলে আসব, আর প্লাস হানিমুনটাও হবে আমাদের। বাহ চমৎকার, এর মধ্যে সব প্ল্যান কমপ্লিট, আলাপ আলোচনা হয়ে গেছে, দারুণ। দেখো আমি তোমাকে সুন্দর করে বলছি বুঝাচ্ছি আমাদের এসবের প্রয়োজন, তাছাড়া আমি আমি চেষ্টা করছি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ ব্যবস্থা তো হবে, কি হবে আমার খুব ভালো করে জানা আছে, কয়েকদিন পরে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে হবে। অতই যেতে যেতে ঘ
ঘুরে ফিরে আসতে আবার বিকেলটা বরং ছিল ভালো দেখা যাচ্ছিল পুরোপুরি গাছটা ভাই আমি না পারবো না কারণ ও রাজি হচ্ছে না এই যে অপু না মানে সবসময় একটা গোয়া রয়ে গেছে শুনেন অসুবিধা নেই আমি প্রডিউসারের সাথে কথা কইছি কথা কই লোকেশন সিজ করে লেছি এমন হ্যান্ড হইতো না এমন হইব মনে করেন যে ঢাকার মধ্যে হ্যাঁ আমি এখন একটু সান হেতারে ম্যানেজ করতে পারিনি ঢাকার মধ্যে শুটিং হইব ভাবি আপনারাই বারবার কই সুযোগ কিন্তু মানুষের জীবনে সবসময় আয় না কত কষ্ট করে আমি প্রডিউসারকে রাজি করেছি কন আনে আমি হেতারে বুঝান শুটিংটা হইব আচ্ছা কেন আমি প্রেমে পড়েছি আমার এই মনে তোমায় নিয়ে ঘর বেঁধেছি তুমি আমার ময়না পাখি তুমি আমার লক্ষ্মীটি তোমায় নিয়ে প্রেম সাগরে ডুব সাঁতার দিয়েছি চলো যাই বৃন্দাবনে তুমি আমি দুজনে আমি যে কৃষ্ণ তোমার তুমি আমার রাধা রানী চলো যাই বৃন্দাবনে তুমি আমি দুজনে আমি হব কৃষ্ণ তোমার তুমি আমার রাধা রানী ও সোনা ও সোনা ও সোনা চলো না করো না করো না করো না বাহানা ও সোনা ও সোনা ও সোনা চলো না করো না কি ভাবি কইছিলাম না ফারবেন অন্ত ভাড়া লাইছেন থ্যাংক ইউ পেমেন্ট আজকে দিবে তো ও মা কি আকর রূপের রানী তুমি পাগলু আমি প্রেমের অঙ্কটা হও আমি জানি সবার মন তুমি করেছো চুরি মনেতে প্রেম জোয়ার আসে দিন রাতি রাত জাগে স্বপ্ন দেখি তুমি মনের রানী তোমার জন্য প্রেমে ধরেছি বাজি তুমি আমার ময়না পাখি তুমি আমার লক্ষ্মীটি তোমায় নিয়ে প্রেম সাগরে ডুব সাঁতার দিয়েছি চলো চাই প্রেম সাগরে ভাসবো প্রেম জোয়ারে প্রেম হবে চলো আনা থাকবে না কখনো মানা চলো চাই প্রেম সাগরে ভাসবো প্রেম জোয়ারে প্রেম হবে চলো যান সাবধানে যান আর টিয়া গুণ সাবধানে রেখেন কারণ মেলা টিয়া তো আর নিয়মিত কাজ করলে আরো অনেক টিয়া হইবেন যান তাহলে আমার নিষেধ করা সত্ত্বেও তুমি মামুনের কাছে গিয়েছো কি হলো কথা বলছো না কেন দেখো ওর কত টাকা দিয়েছে দেখো তোমার এসব টাকার আমার কোনো প্রয়োজন নেই তুমি বুঝতে পেরেছো দেখো তুমি যদি
না চাও আমি আর কখনো যাব না ওখানে, বিশ্বাস করো, প্রমিস। কেন আর যাবে না কেন? ওখানে গিয়েছো দেখেই তো কত টাকা পেয়েছো, তাই না? ওরা তোমাকে আরো টাকা দেবে, তোমার টাকা লাগবে না। আমার আর টাকার দরকার নেই, আমি জাস্ট তোমার জন্য ওখানে গেছিলাম, বিশ্বাস করো। আমি জাস্ট তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য, কারণ প্রতিদিন তোমার এই মুখটা আমার দেখতে ভালো লাগে না। তুমি প্রতিদিন না খেয়ে থাকো আমি তা দেখতে পাই না, সেই জন্যই গেছে। তুমি যদি না যাবে আর কখনো যাবো না, প্রমিস। আর একটা কথাও বলবি না, চুপ। তোর লজ্জা করে না? তোর টাকায় কেনা জিনিস আমি স্পর্শ করবো, এটা তোর বিশ্বাস হলো? আমাকে নিয়ে আমি ভাববো, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই বুঝতে পেরেছিস? তোকে দেখতে আমার ঘেন্না হচ্ছে। অপু, যেখানে পথ বেঁকেছে তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা, কে জানে কি হবে সে দিশারা। আমাকে ক্ষমা করো, তোমাকে নিয়ে ভাবতে নিষেধ করেছো, তবু ভেবেই বলছি, আমার ভার খুঁজলে তুমিও হয়তো একবেলা খেতে পারবে। অথৈর সাথে তোর দেখা হয়েছিল? মানে কি? আমি জানতে চাচ্ছি তোর কি অথৈর সাথে যোগাযোগ হয়েছিল? আরে বাবিল্লো কানলো যোগাযোগ কেন?
কেন কি সে বুঝছি বাবির কাছে তুই দাঁত তুলছ কেন এ তোর এক কান সমস্যা না বউ ফাইলে নিয়ে হিডন লাগবো হ্যাডন দেয়ার বউ হিডি করতে বার করে দিছে অন হ্যাডন দেয়ার বউ দেখছি চেয়ার গোসাইয়ের কপাল আমার হলে সাড়ে তিন মন দুই মনের বিক্রি শেষে আধ মন যায় খাজনা দিতে এক মন যায় পশু পক্ষীর পেটে লোভ হলাম এক মন যায় পশু পক্ষীর পেটে গোসাইয়ের কপাল মন বলে সারে তিন মন দুই মনের বিক্রি শেষে আধ মন যায় খাজনা দিতে এক মন যায় পশু পক্ষীর পেটে লোভ হলাম এক মন যায় পশু পক্ষীর পেটে মা বোধি ফসল ফলাই পাও না সুধি মন মোহিনীর উপশ্নিরোধি লোভ হলাম মন মোহিনীর উপশ্নিরোধি রূপের রসিক জন্মা বোধি ফসল ফলাই পাও না সুধি মন মোহিনীর উপশ্নিরোধি লোভ হলাম মন মোহিনীর উপশ্নিরোধি রাত্রি আহে আমার ঘরে চাঁদ না বহে অমাবস্যার ঘোর তো দিবানিশি লোভ হলাম অমাবস্যার ঘোর তো দিবানিশি কই কই রে কই রে কই আমার থই গেল কই অথই কোথায় গেলে আমি তোমার জন্য শরবত আনতে গেছি প্রতিদিন কত কষ্ট করে আসো তুমি এখানে সেই জন্য শরবত খেয়ে নাও গলাটা নিশ্চয়ই শুকিয়ে গেছে তোমার হাতে শরবত কি যে মিষ্টি এই শোনো তোমার জন্য একটা জিনিস এনেছি এটা রাখো এখানে পরে খাবো এই যে ধরো আবার শাড়ি আমার তো অনেক শাড়ি আছে এত শাড়ি দিয়ে কি করবো আমি আরে শাড়ি না দেখো না কি এটা দেখো হলো বই হ্যাঁ বেরিয়ে গেছে বাঁচলাম বাবা যা তাগাদা ছিল তোমার ওই বইটা যেন আমার সতীন হয়ে উঠেছিল খুব ভালো হয়েছে নিশ্চয়ই ভালো তো হবেই আমার প্রকাশনার থেকে কখনো বাজে বই বেরিয়েছে বেরোয়নি তো যাক গে এক গাদা টাকা খরচ হয়ে গেল টাকাটা উঠলেই হয় নিশ্চয়ই টাকা উঠবে এত ভালো লেখা লোকে নেবে না কি জানে কি লেখা ভালো না মন্দ আমি কি অত পড়েছি নাকি ওই তুমি ওর নাম করতে গিয়ে তো একেবারে গলে পড়ো শুধু কি আমিই বুঝি নিশ্চয়ই ভালো লেখে না হলে অতগুলো পত্রিকা ওর নামে ছাপবে কেন ওদের তো
খেয়ে দিয়ে কাজ নেই, যা পায় তাই ছাপে। আর তোমারও এই ঢোকার পথে দেখলাম যে অপু আহম্মদ যত সব পত্রিকায় লেখে সব পত্রিকাগুলি তুমি পড়ো, পড়ো কি না জানি না, কিন্তু স্তূপ হয়ে আছে বাইরে। কি করব বলো, আসলে আমার তো এরকম একলা সময় সারাদিন কাটতে চায় না, তাই তুমি এটা নিয়ে টেনশন করো না, দেখবে ভালো বিক্রি হবে। তুমি সব পত্রিকাতে পাঠিয়ে দাও, নিশ্চয়ই টাকা উঠে আসবে। বলেই পাচ্ছি, একেবারে নতুন লেখক, বিক্রিবারটা কি হবে বুঝতে পারছি না। ও আরেকটা মজার ব্যাপার ভুলে গেছি, শুনেছ ওর বউর নামও নাকি অথই? কে বলেছে? কে আর বলবে, ওই বলেছে। এটা তো আর বিবিসিতে প্রচার হবে না। আমি দেখলাম সেদিন ওই যে উৎসর্গ পাতায় নাম, তো জিজ্ঞেস করলাম কে? আমার স্ত্রী। স্ত্রী? কি করেন উনি? জানি না। জানেন না মানে? ও চলে গেছে। চলে গেছে মানে? ও সরি সরি সরি, এত অল্প বয়সে চলে গেল, মরে গেল? আপনি আপনি ওকে খুব ভালোবাসতেন না? ভালোবাসতাম না, এখনো বাসি। আমি যতদিন বেঁচে থাকব ওকে ভালোবেসেই যাব। এই যে দেখো, উৎসর্গ করেছে অথই আহমেদ। ভাবলাম তোকে একবার বলি যে এক অথই মরে গেছে, আরেক অথই কাছে চলো সেই পতিতাপল্লীতে, চলুন না। খবরদার, না। কি না? তুমি এখানে ওনাকে কখনো এনো না, দোহায় লাগে। তুমি দেখছি মজাও বোঝো না। ওকে আমি এখানে নিয়ে আসবো কোন দুঃখে? এসো তো, অনেক সময় নষ্ট হয়ে গেছে, এসো এসো, আমার তোমার সময় নেই, এসো। ছায়ের কপাল মন হলে সারে তিন মন, দুই মনের বিক্রি শেষে আধ মন যায় খাজনা দিতে, এক মন যায় পশু পক্ষীর পেটে, লোভ হলাম এক মন যায় পশু পক্ষীর পেটে। গোসাইয়ের কপাল মন বলে সারে তিন মন, ধীমনের বিক্রি শেষে আধ মন যায় খাজনা দিতে, এক মন যায় পশু পক্ষীর পেটে, লোভ হলাম মন এক মন যায় পশু পক্ষীর পেটে। জন্মাবধি
ফসল ফলাই পাও না সুধি মন মোহিনী রূপ স্নেহ বধিল ভোলা মন মন মোহিনী রূপ স্নেহ বধি রূপের রসিক জন্ম বধি ফসল ফলাই পাও না সুধি মন মোহিনী রূপ স্নেহ বধিল ভোলা মন মন মোহিনী রূপ স্নেহ বধি